বেল ব্রেকেনরিজ কার্নেগি। হ্যাঁ, তিনি ছিলেন একজন মার্কিন লেখক, অধ্যাপক ও একাধারে বিখ্যাত আত্ম উন্নয়নমূলক প্রশিক্ষক, যেমন আত্ম উন্নয়ন, সেলসম্যানশিপ, কর্পোরেট ট্রেনিং, পাবলিক স্পিকিং ও আত্মব্যক্তিক দক্ষতার উদ্ভাবক। তিনি দরিদ্র মজুরি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তারই কিছু বিখ্যাত বিখ্যাত উক্তি সম্পর্কে জানব। ভিডিওর পূর্বে জানাই যে সকল ভাই বন্ধু বোনেরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে আমাকে ভিডিও বানিয়ে যেতে উৎসাহিত করুন। প্লিজ চলুন ভিডিওটি শুরু করা যাক। সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা, আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। অস্পষ্টতায় ভরা দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখায় আমাদের দরকার। আপনি ভালো মানুষ হলে পুরো জগৎবাসী আপনার সঙ্গে যে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের সুন্দর কথা অধিকতর শ্রেয়। যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি সফলতা লাভ করেছেন। যা আপনাকে পীড়া দেয় এমন বিষয় নিয়ে এক মিনিটেরও বেশি ভাববেন না। দুশ্চিন্তা, হ্যাঁ দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হলো ব্যস্ত থাকা। সব সময় হাসতে হবে, হাসির মাধ্যমে আমরা জীবনের অনেক সমস্যাকেই দূর আকাশে পাঠাতে পারি। কি কাজ করতে চলেছেন সে সম্পর্কে কোনো ধারণা না থাকার অর্থ হলো আপনি অন্ধকারের যাত্রী, কোনো অন্ধের মতো। দাম্পত্য জীবনে সুখী হতে চাও তাহলে পরস্পরকে অবিশ্বাস করবে না আর ঘ্যানর ঘ্যানর করবে না, যে অবস্থাতে পড়ুন না কেন। অবস্থার ভালো মন্দ না দেখে বিচার করা উচিত নয়। মনে রাখবেন আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ। মন্দ সহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো। মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে তখন তাকে কোনোভাবেই বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট। আত্মসম্মান, আত্মজ্ঞান, আত্মনিয়ন্ত্রণ, এই তিনটি শুধু মানুষকে সর্বশক্তিমান করে তুলতে পারে। সঠিক জীবনযাপন নির্ভর করে এদের উপর। যার কথাচ্ছে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসেই ধরা দেয়, কেননা যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। জীবনে, হ্যাঁ জীবনে পাওয়ার হিসেব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না। মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন, দোষ নিয়ে নয়। অন্যায় সমালোচনা অনেক ক্ষেত্রে আড়াল করা প্রশংসাই। মনে রাখবেন মরা কুকুরকে কেউ লাথি মারে না। মনে রাখা প্রয়োজন যে একজন হতাশাগ্রস্ত মানুষের চেয়ে একজন সুখী মানুষ হাজার গুণ বেশি কর্মক্ষম। পৃথিবীতে ভালোবাসার একটি মাত্র উপায় আছে, সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া। নিজের কাজকে ভালোবাসুন। আমাদের কাজের পিছনে যখন অনুভূতি কাজ করে আমরা তখনই সবচেয়ে সেরা হয়ে উঠি। আমরা যখন আমাদের কর্তব্য কর্মে অবহেলা দেখায়, কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই অকৃতকার্যতা আসে। ধন্যবাদ, আমাদের আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং 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 আমাদের এই কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না যেন। নমস্কার।